আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাসপিরেন্টস, তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ভর্তি পরীক্ষা। এখানে যেহেতু বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সিটও এখানে থাকে, তাই স্বাভাবিকভাবেই সবাই এখানেই বেশি পরীক্ষাটা দেয়। তোমরা অনেকেই এই ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বিগত প্রায় এক বছর ধরে, অ্যান্ড আমরা তোমাদের জন্য খুবই দুঃখিত বোধ করি যখন দেখি যে বারবার তোমাদের এই ভর্তি পরীক্ষার ডেটটা পিছিয়ে যাচ্ছে। এবং লাস্টলি, তোমরা জানো যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট ছিল 28 মে, সেটাও এখন পিছিয়ে গিয়ে হয়েছে 14 আগস্ট। তো আমরা এই যে মাঝখানের প্রায় 77 দিনের একটা বিশাল গ্যাপ তোমরা পাচ্ছ, এই সময়টা যেন তোমরা দিশাহীন না হয়ে যাও, তোমাদের প্রস্তুতি যেন খারাপ না হয়ে যায়, সেজন্য আমরা উন্মেষের পক্ষ থেকে নিয়ে এসেছি ঢাবি ঘ এক্সাম ব্যাচ, যেন তোমাদের প্রস্তুতিটাকে আরও শানিত করতে, যারা অলরেডি ভালো প্রস্তুতি নিয়েছো বলে ভাবছো তাদের প্রস্তুতিটাকে যাচাই করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। তো আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচটা আমরা দুইভাবে কার্যক্রমটা চালাতে চাই, সেটা হচ্ছে যেটা অলরেডি আমাদের অনলাইনে বিভিন্ন কার্যক্রম চলছে সেভাবে তো চলবেই, পাশাপাশি সরকার যদি অনুমতি দেয় স্কুল কলেজ খোলার, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা ফিজিক্যালিও আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচের কার্যক্রমটা চালাবো এবং সারা দেশব্যাপী আমাদের যতগুলো শাখা রয়েছে প্রত্যেকটাতেই তখন ফিজিক্যালি এই ঢাবি ঘ এক্সাম ব্যাচে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং তখনও অনলাইনের কার্যক্রমটা চলতে থাকবে। তোমরা সবাই অলরেডি জানো যে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের এক্সামে দুইটা আলাদা আলাদা ভাগ থাকে, রিটার্ন একটা অংশ থাকে এবং MCQ একটা অংশ থাকে। এবং অবশ্যই যারা আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচের অংশ হবে, আমাদের সাথে যুক্ত হবে, আমরা তাদেরকে সেভাবেই প্রিপেয়ার করব যেন তারা এই রিটার্ন এবং MCQ দুটো অংশই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যায়। এবার আমরা চলে আসি কী কী বিষয়ের ওপর আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের জন্য আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা বেসিক বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হয়। পাশাপাশি সাধারণ জ্ঞানের মধ্যেই 9-10 যে সাধারণ গণিত বই রয়েছে, 9-10 যে তথ্য প্রযুক্তি বই রয়েছে, সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। তো এই যে একটা বিশেষ জায়গা 9-10 গণিত এবং 9-10 তথ্য প্রযুক্তির প্রস্তুতি, এটাও কিন্তু আমরা পাশাপাশি খুব ভালোভাবে নিচ্ছি। ইন দ্য মিন টাইম বাংলা, ইংরেজি, জেনারেল নলেজের যেই সাধারণ ব্যাপারগুলো রয়েছে সেগুলোর সাথে সাথেই। পাশাপাশি আমি আরও একটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যেই ঘ ইউনিটের এক্সাম ব্যাচ আমরা বলছি, এটার সিলেবাস আমরা এমনভাবে সাজিয়েছি যেন ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের প্রিপারেশনের সাথে কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের প্রিপারেশন অনেকটা মিলে যায়। তো তোমরা যখন এখানে পড়াশোনা করবে, ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের জন্য পড়াশোনা করবে, এক্সাম দিবে, আমাদের সিলেবাসটা এমনভাবে সাজানো যেন সেই সমস্ত ইউনিভার্সিটির ওই ইউনিটগুলোর জন্য তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যায়। ঢাবি ঘ এক্সাম ব্যাচে তোমাদের জন্য থাকছে হাফ সিলেবাস এক্সাম 44 সেট, সাবজেক্ট ফাইনাল এক্সাম 9 সেট, ফাইনাল মডেল টেস্ট 18 সেট, অ্যান্ড দেন প্রবলেম সলভিং ক্লাস 3টা। এছাড়াও আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচে তোমাদের জন্য থাকছে লাইভ ক্লাস, ভিডিও রিপ্লে, লাইভ এক্সাম, PDF ক্লাস নোট, SMS রেজাল্ট এবং ঢাবি ঘ প্রশ্ন ব্যাংক সম্পূর্ণ ফ্রি। আমরা চাই আমাদের এই কোর্সটা তোমাদের জন্য যতটা ফ্রেন্ডলি হোক, ইন দ্য মিন টাইম তোমাদের প্যারেন্টসদের জন্য ততটা ফ্রেন্ডলি হোক, যেন প্যারেন্টস এবং তোমরা মিলে তোমাদের খুব সুন্দর একটা ভবিষ্যতের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারো। আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচটি শুরু হচ্ছে 13 জুন 2021 থেকে, এবং পাশাপাশি যারা অলরেডি উদ্ভাস উন্মেষের প্রিভিয়াস স্টুডেন্ট তাদের জন্য তো 50% ছাড় থাকছে। আমাদের এই ঢাবি ঘ এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে এবং রুটিন দেখতে ভিজিট করো www.unmeshpd.com এই ওয়েবসাইটে। সবাইকে স্বাগত জানাচ্ছি উন্মেষের আঙিনায়।